সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবনের লক্ষ্যে আজকে সঞ্জীবনী ভবনে এবং আমাদের বিশেষ ট্রেনিংয়ের জন্য আমরা এখানে এসেছি। আমি প্রত্যেকটা গল্প বলবো অ্যাক্সিডেন্ট ওয়ার্ল্ড কেন্দ্র করে। এটা হচ্ছে একজন দাদা ছিলেন যিনি যুদ্ধ করছিলেন, এমন অবস্থা আমরা একজন সেনাপতি ছিলেন যিনি খবর আসতেছে যে যুদ্ধে হারে যাচ্ছে। কিন্তু উনি একটা কথাই বলছেন, ইনশাল্লাহ কোনো সমস্যা না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। রাজশাহী বিরক্ত হচ্ছে যে আমার দল হেরে যাচ্ছে আর উনি বলছে আল্লাহ যাই করে ভালোর জন্যই করে। ঠিক আছে, কিন্তু শেষ মাথায় আসি বললো যে আমার আঙুলটা পড়ে গেছে, সেই জন্য বললো যে আলহামদুলিল্লাহ এটা ভালো হয়েছে। সাথে সাথে তা কি করলো, চাকরিযুক্ত করে দিল, বললো যে আপনার চাকরি শেষ, আপনি চলে যান, আপনার ব্যবহার পছন্দ হয়নি। বলে যে আলহামদুলিল্লাহ এটাও হয়তো আমরা যা করতে পারার জন্যই করছি। তো রাজা সাহেব সবসময় যাওয়ার সময় ঠিকানা যাওয়ার সময় আমার সেনাপতিকে নিয়ে যেতেন। ওই দিন তো আমার সেনাপতি জেল হয়ে গেছে, ওই তো আর নাই, উনি একাই গেলেন। জঙ্গলে যাওয়ার পরে ওনাকে দস্যু দাদা পেয়েছেন। ওরা বছরে একবার একটা অনুষ্ঠান করে, ওই অনুষ্ঠানে তারা যে কোনো একজন জ্যান্ত মানুষকে ওইখানে মানে জবাই দেয় আর কি, এরকম আর কি ওনাদের এখন তো বলবো যে সুরক্ষণে এই লোককে নিয়ে আসতে।